রাজধানীর মহাখালী ওয়্যারলেস গেট থেকে গুলশান এক পর্যন্ত চলছে সড়ক উন্নয়ন কাণ্ড। কিন্তু কাজের ধীরগতির কারণে রাস্তা সংকুচিত হওয়ায় সৃষ্টি হয়েছে যানজটের। এমনিতেই সড়কটিতে সবসময় যানজট লেগে থাকে, এখন অবস্থা আরও শোচনীয়। নির্ধারিত সময়ে কাজ সম্পূর্ণ করতে না পারারও অভিযোগ নগরবাসীর। দ্রুত কাজ শেষ করার আশ্বাস উত্তর সিটি কর্পোরেশনের। রাজধানীর ব্যস্ততম এলাকা মহাখালী ও গুলশান, এই এলাকার একমাত্র প্রধান সড়কটিতে সপ্তাহের প্রায় প্রতিদিন যানজট লেগেই থাকে। এখন আবার শুরু হয়েছে সংস্কারের কাজ, ফলে সড়কটির একটি অংশ হয়ে গেছে সংকুচিত, তাই যানজটের অবস্থা এখন শোচনীয় পর্যায়ে পৌঁছেছে। এপ্রিলে সংস্কার কাজ শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয়েছে জুলাইতে, তাও আবার চলছে ধীরগতিতে। এমনিতেই গরম, আরো জ্যামের কারণে মানুষের ভোগান্তি প্রচুর। এগুলি তাড়াতাড়ি মানে হয়ে গেলে কমপ্লিট তো আমাদের জন্য একটু ভালো হতো। উন্নয়নকে স্বাগত জানালেও সংশ্লিষ্টদের কাজের তদারকি বিষয়ে উদাসীনতার অভিযোগ ভুক্তভোগীদের। খোঁড়াখুঁড়ি যখন শুরু হয় তখন আমরা আসলে আশা করি যে খুব তাড়াতাড়ি আসলে কাজ শেষ হয়ে যাবে, আমরা দুর্ভোগ থেকে মুক্তি পাবো। হয়তো এটা কমপ্লিট হচ্ছে, এরপরে আর একটা ডিপার্টমেন্ট এসে আবার খোঁড়াখুঁড়ি শুরু করেছে, অর্থাৎ রাস্তাগুলো কমপ্লিট করার পরে দুই এক বছর মানুষ ব্যবহার করবে সেই সফলটা পায় না। যানজটের কারণে পায়ে হেঁটে অনেককে যেতে হচ্ছে গন্তব্যে, বিশেষ করে এই অঞ্চলে ক্যান্সার সহ বেশ কয়েকটি বিশেষায়িত হাসপাতালের রোগীদের ভোগান্তি চরমে। 5 মিনিটের রাস্তা ধরেন 15 মিনিট বা আধা ঘন্টা লাগে, খুবই ভোগান্তিতে আছে। আমরা কলেজে ছিলাম, আমরা যারা কলেজে পড়ি আর কি, আর জনগণ তো আছেই। অবশ্য দ্রুত কাজ শেষ করার আশ্বাস পাওয়া গেল উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে। এবং এই মহানগরীতে কোনো ধরনের জটিলতা সেটা আমাকেও টাচ করে, জনভোগান্তি যাতে আর না বাড়ে সেই লক্ষ্যে আমাদের ইঞ্জিনিয়ার ঠিকাদার সকলে সচেষ্ট আছে, আমরা সিটি কর্পোরেশন সচেষ্ট আছি, ইনশাল্লাহ আমরা খুব যথাসময়ের মধ্যে কাজটি শেষ করে ফেলব। ব্যস্ততম সড়কটির ভোগান্তি নিরসনে সংশ্লিষ্টরা দ্রুত কাজ সম্পন্ন করবেন এমন প্রত্যাশা সবার। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।